জেলে, তাতে কি আসে যায়? হ্যাঁ, এমনটা বলতেই পারেন কয়েকজন, এমনকি মন্ত্রীরাও না, তবে সবাই নয়। হারা জেতার এই খেলায় এবারেও কারো গলায় জয়মালা, কারো বা বুকে দুরু দুরু কাঁপন। ঠিকই ধরেছেন, এই গল্পটা সেই সব এমএলএদের নিয়ে যারা কারাবন্দী বা সদ্য জামিন পেয়েছেন। দেখে নেওয়া যাক সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে এদের কার কী রকম ফল। প্রথমেই বলা যেতে পারে প্রাক্তন মন্ত্রী, অধুনা জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়ের কথা। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে 2021-এর ভোটে তিনি জিতেছিলেন বিরাট, প্রায় 58,000-এর ব্যবধানে। 2024-এর লোকসভা ভোটেও এই কেন্দ্রে এগিয়ে তৃণমূল, তবে ব্যবধান অনেকটাই কমে হয়েছে, প্রায় 15,000। তবু জয় তো জয়ই। রাজ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে 2021 সালে প্রায় 4,000 ভোটে জেতেন। বর্তমানে নানা অভিযোগে তিনি জেলেবন্দী। এবারে লোকসভা ভোটে হাবড়া কেন্দ্রে অনেকটাই পিছিয়ে তৃণমূল। এবারে বিজেপি হাবড়ায় এগিয়ে রয়েছে প্রায় 20,000 ভোটে। মন্ত্রী ছাড়াও দুই বিধায়ক জেলে গিয়েছিলেন, এদের মধ্যে জীবনকৃষ্ণ সাহা জামিন পেয়েছেন। জীবনকৃষ্ণ 2021 সালে মুর্শিদাবাদ জেলার বড়োয়া কেন্দ্রে প্রায় 3,000 ভোটে জিতেছিলেন, এবার কিন্তু পিছিয়ে গিয়েছেন। ওই বিধানসভা ক্ষেত্রে বিজেপির তুলনায় তৃণমূল 558 ভোটে পিছিয়ে রয়েছে। মানিক ভট্টাচার্য পলাশীপাড়া কেন্দ্র থেকে প্রায় 51,000 ভোটে জিতেছিলেন বছর তিনেক আগের বিধানসভা ভোটে। তার কিছুদিন পর গ্রেপ্তার হন এই বিধায়ক। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে ওই কেন্দ্রে তৃণমূল এগিয়ে 34,000-এরও বেশি ভোটে। পার্থ বা মানিক বলতেই পারেন জেলে কি আসে যায় তাতে, কিন্তু জ্যোতিপ্রিয় বা জীবনকৃষ্ণ হয়তো বলবেন জেলে গেলে অনেক কিছুই আসে যায়। কলকাতা টিভি।